হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পি আজকে তোমাদের জন্য বি বিজেই আগে কিছু ইম্পর্টেন্ট টিপস নিয়ে এসেছি যেটা এক্সাম দিনের আগে মেনলি করা উচিত কোনগুলো করা উচিত নয় একটা কথা মাথায় রাখবে সব সময় পরীক্ষার দিন সুস্থ থাকাটা খুব জরুরি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হেলথ অ্যাটলিস্ট পরীক্ষার দুদিন আগে থেকে হেলদি খাওয়া দাওয়া করবে যাতে শরীরটা ঠিক থাকে প্রচুর পরিমাণে জল খাবে মাঝে সাঝে একটু ও আর খেয়ে থাকবে বডিটা কিন্তু বেশ হাইড্রেটেড থাকা দরকার ডিহাইড্রেশনে কিন্তু ব্রেনের যে সেলগুলো সেগুলো কিন্তু একটু শুকিয়ে যায় আর তোমাদের ব্রেন একদম চাঙ্গা থাকতে হবে যাতে পরীক্ষায় গিয়ে তোমরা নিজেদের স্যাটিসফ্যাক্টরি এক্সাম দিতে পারো আমি একটা কথা বারবার কম্পিটিটিভের ক্ষেত্রে বলি সেটা হচ্ছে যে পরীক্ষা ভালো দেওয়া খারাপ দেওয়া কোনো কম্পিটিটিভ পরীক্ষায় হয় না যেটা হয় পরীক্ষাতে সেটা হচ্ছে ওয়েদার ইউ হ্যাভ অ্যাপেয়ার্ড ইন দ্য এক্সাম অ্যান্ড এন্ডেট ইড উইথ দ্য গ্রেট স্যাটিসফ্যাকশান অর নট মানে কি বললাম পরীক্ষাটা তুমি স্যাটিসফ্যাকশান হিসেবে দিয়েছো না দাওনি যে যেরকম প্রিপারেশান নিয়েছো অবভিয়াসলি সেইভাবেই পারফর্ম হবে বাট তোমাদের নিজেরা তো জানো যে কতটাকে প্রিপারেশান নিয়েছো কাউকে বলার দরকার নেই যে আমি চোদ্দো ঘন্টা পড়েছি আমি দু ঘন্টা পড়েছি বাট তুমি এটা জানো যে আচ্ছা এই চ্যাপ্টারগুলোর আমি এই এই জিনিসগুলো জানি এই চ্যাপ্টারগুলোতে আমি মাস্টার এই চ্যাপ্টারগুলোতে আমি মাস্টার নই বা আমি উইক আছি আমি পরীক্ষাতে গিয়ে ওই চ্যাপ্টারগুলো যেগুলোতে বেশি জোর দিয়ে গিয়েছিলাম সেগুলো থেকে কোশ্চেন পেরেছি কিনা আমি কত কতটা কতটা পজিটিভ করেছি করেছি নেগেটিভ মার্কিং রিডিউস এই জিনিসগুলো ইম্পর্টেন্ট সুতরাং পরীক্ষাটা খারাপ দেওয়া বা ভালো দেওয়া ইটস নট ইম্পর্টেন্ট পরীক্ষাটা স্যাটিসফ্যাকশান হিসেবে দেওয়াটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল তো পরীক্ষার দিন সকালে উঠে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর সব সময় এটা ভাববে আমাকে যাদবপুর পেতে হবে আমাকে কল্যাণী পেতে হবে আমাকে অমুক কলেজ পেতে হবে আমাকে তমুক কলেজ পেতে হবে পরীক্ষার দিন এই ভাবনা একদম কিন্তু নয় এটাও ভাববে না একশো পঁচিশ পেতে হবে একশো ষাট পেতে হবে আশি পেতে হবে পঁচাশি পেতে হবে একশো পেতে হবে একশো দশ পেতে হবে না পরীক্ষার দিন কোনো মার্কস নিয়ে চিন্তা নয় কোনো কলেজ নিয়ে চিন্তা নয় পরীক্ষার দিন যে চিন্তাটা করা উচিত যে আমি যে যে জিনিসগুলো পড়েছি সেগুলো নিয়ে কনফিডেন্ট কিনা আমি কোয়েশ্চেন যে কোনো নতুন কোয়েশ্চেন আমার দিকে যে ধেয়ে এলে আমি টাক করে ওটাকে উড়িয়ে দিতে পারি কিনা সেটা ইম্পর্ট্যান্ট আচ্ছা আর পরীক্ষার দিন সকালবেলা উঠে ভালো ঘুম দরকার আগের দিন সুন্দর সাত ঘন্টা ছ ঘন্টা ঘুমিয়ে নেবে আমি জানি টেনশন হবে ঘুম আসতে দেরি হবে বাট মাথা ঠান্ডা রেখে একটু রেস্ট নিও যাতে পরের দিন বডিটা ফুল ওয়েল ইকুইপড থাকে পরীক্ষাতে তোমার ফুল পোটেন্সিয়ালটা প্রেজেন্ট করার জন্য একটা কথা মাথায় রাখবে সবাই কিন্তু অলমোস্ট সেম প্রিপারেশনে নিয়েছে যারা সিরিয়াস স্টুডেন্ট কিন্তু ডিফারেন্সটা হয় অ্যাটিটিউডে যে কনফিডেন্স বেশি নিয়ে যায় যার নার্ভাসনেস যত কম থাকে যে যত নার্ভকে হোল্ড করে রাখতে পারবে তার পারফরম্যান্স কিন্তু ততটাই বেটার হবে নার্ভাস তো সবাই থাকবে কম বেশি সুতরাং পরীক্ষার দিন সকালে ঠান্ডা মাথায় যাবে কোনো মার্কসের টার্গেট কোনো কলেজের টার্গেট ছেড়ে দেবে বরং এটা টার্গেট করে যে হোয়াট এভার আই উইল অ্যাটেন্ড ইট উইল বি এ পজিটিভ ওয়ান নট দ্য নেগেটিভ ওয়ান একদম কোনো টুক্কা পরীক্ষা হলে অ্যালাউড নয় পরীক্ষা হলে টুক্কা অ্যালাউড নয় আর মাঝখানের যে গ্যাপটা সেখানে যদি তোমার ছোটো কিছু জিনিস মনে পড়ে এক গাদা বই নিয়ে চলে গেলে সব কিছু দেখতে শুরু করে দিলে দিয়ে পাগল হয়ে গেলে সেটা করবে না মাঝখানের যে গ্যাপটা সেটাতে তুমি একটুখানি হয়তো কোনো জায়গায় ছোট্ট একটা ফর্মুলা দেখে নিলে একটু ভালো করে খাওয়া দাওয়া করে নিলে মাঝখানে যাতে পেটটা ভরা থাকে বিরাট ফাত খেয়ে ঘুমিয়ে পড়বে না ওখানে গিয়ে হালকা লাইট খাবার খাবে একটু ফ্রুট জুস খেয়ে নিলে শরীরটা ভালো থাকলো ফ্রেশ হয়ে গিয়ে নেক্সট যে ফেজটা মানে সেকেন্ড হাফটা পরীক্ষা দেবে পরীক্ষার দিন এই জিনিসগুলো মাথায় রাখো ডাব্লিউ বি দারুণ হবে ভালো করে পড়তে থাকো প্রিপারেশন নিতে থাকো আর তোমাদের যারা ভাই বোনেরা আছে অলরেডি যারা ইলেভেন টুয়েলভে পড়ছে তারা কিন্তু লাক্সা এবং অর্জুনা ব্যাচের বাংলা লক্সা বাংলা এবং অর্জুনা বাংলা ব্যাচ পিডব্লিউ তাদের জন্য নিয়ে এসছে যেটার জন্য কিন্তু একটা অফার আছে এবং সেই অফারটা কুড়ি তারিখ অব্দি ভ্যালিড থাকবে কুড়ি তারিখ অব ভ্যালিড থাকবে এবং অফার প্রাইসটা হচ্ছে থ্রি থ্রি ফোর নাইন এবং অফারটা কুড়ি তারিখের পরে চলে গেলে সেটা হয়ে যাবে থ্রি ফোর নাইন নাইন আর তেমনি লক্সা ব্যাচের জন্য এটা থ্রি থ্রি ফোর নাইন আপ টু টোয়েন্টি এবং তারপরে অফারটা চলে গেলে তার প্রাইসটা দাঁড়িয়ে যাবে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিজ সুতরাং দেরি না করে তোমাদের ভাইদের বলো লাক্সা আর অর্জুনা ব্যাচ নিই তার যারা ভিডিওগুলো দেখছো ইলেভেন টুয়েলভের কোনো ক্যান্ডিডেট থাকলে নিয়ে নাও এক্সামের দিন কি কী করবে সেটা কিন্তু বলে দিলাম মাথায় রেখো ভালো থেকো সুস্থ থাকো অল দ্য বেস্ট গাইস থ্যাংক ইউ সো মাচ